আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসসি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওর শুরুতেই একটা খুব খুশির খবর দেব, বিশেষ করে যারা হুয়াওয়ের ফ্যান তাদের জন্য দারুণ আনন্দের খবর। হুয়াওয়ে চিপ ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে চলেছে, তার জন্য তারা $278 বিলিয়ন ইনভেস্ট করছে। তাদের টার্গেট আছে যে 2022 সালে এই ম্যানুফ্যাকচারিং যে কারখানাটা সেই কারখানাটা তৈরি হয়ে যাবে। কিন্তু এটা তৈরি হচ্ছে কোথায়? এটা তৈরি হচ্ছে উহানে, অর্থাৎ যেখানে একদিন করোনা ভাইরাস তৈরি হয়েছিল সেখানে এবার হুয়াওয়ে চিপ তৈরি করবে। অবশ্যই হুয়াওয়ে এবার টিএসএমসির থেকে বা স্যামসাংয়ের থেকে চিপ নিতে পারছে না, খুব সংকটের মধ্যে আছে, এই জায়গাটা থেকে বোধহয় এবার বেরিয়ে আসতে পারবে, আমরা আশাবাদী। পরের খবর শাওমির তরফ থেকে, এবং এটাও বেশ ভালো খবর, খুব খুশির খবর। শাওমির ফ্যানরা অবশ্যই খুশি হয়ে যাবেন। এমনিতেই শাওমি ইদানিং বেশ ভালো কাজ করছে, তারা হুয়াওয়ের জায়গাটা নেওয়ার জন্য জোর কদমে এগিয়ে চলেছে। তো শাওমির Mi 11 এবং Mi 11 Ultra যে ফোনটা এসেছিলো, যেটা এখন অবধি আমি হাতে পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারিনি, তার সাকসেসার Mi 12 Ultra আসবে, এবং সেটা 2-3 মাস বাদেই হয়তো আসবে। তাতে কী থাকবে স্পেসিফিকেশানস সেটার ব্যাপারে বেশ কিছু লিক ডিজিটাল চ্যাট স্টেশন করে দিয়েছে। তিনি বলছেন এই ফোনটাতে থাকবে এবার 200 মেগাপিক্সেল ক্যামেরা। 200 মেগাপিক্সেল, ভাবা যায়? 2-3 মাসের মধ্যে আমাদের হাতে চলে আসবে এরকম ফোন। এছাড়াও এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888+ প্রসেসার, অর্থাৎ কোয়ালকম গতকাল যে প্রসেসরটা অ্যানাউন্স করলো 888+ প্রসেসার, সামান্য ওভারক্লকড ভার্সন, অর্থাৎ 888 যে প্রসেসরটা ছিল তার X1 কোডটাকে সামান্য ওভারক্লক করে 3 GHz ক্লক স্পিড করা হয়েছে। এই প্রসেসরটা আর কিছু চেঞ্জ হয়নি আসলে সেরকম। তো সেই প্রসেসর দিয়ে নাকি Mi 12 Ultra আসবে। যদিও আর একটা লিক বলছে যে কোয়ালকমের আগামী ফ্ল্যাগশিপ, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 895, সেই প্রসেসর দিয়ে Mi 12 Ultra আসতে পারে। তবে যেটাই হোক না কেন, এবার কিন্তু শাওমির Mi 12 Ultra নিয়ে আমরা বেশ আশাবাদী। আজকে বাংলাদেশের ব্যাপারে দুটো খবর আছে, অবশ্যই ইম্পর্ট্যান্ট খবর মিস করবেন না, বিশেষ করে একটা খবর তো খুবই মজাদার। তবে তার আগে অ্যাপেলের দুটো বিশেষ খবর দিয়ে নিতে চাই। প্রথম খবর এটাই যে অ্যাপেলের যে কারখানা আছে সেখানে এবার বডি ক্যামেরা লাগানো হচ্ছে কিছু এমপ্লয়ির গায়ে। কেন? তার কারণ অ্যাপেল কিছুদিন আগেই বলেছিল তাদের যে ফোনগুলো আসার আগেই লিক হয়ে যায়, কেমন হবে ফোন, কেমন হবে ডিজাইন ইত্যাদি নানারকম যে লিক চলে আসে, সেই লিকস্টাররা যে লিক করেন এতে অ্যাপেলের প্রচুর ক্ষতি হয়। এমনকি অ্যাপেল এই লিকস্টারদের কাছে তাদের লয়ারদের নোটিশ পাঠিয়েছিল, যদি এরকম লিক করেন তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। যদিও জন পসারের কাছে কিন্তু এটা পাঠানো হয়নি, এটা একটা রহস্যজনক ব্যাপার। এনিওয়ে, যে কথা হচ্ছিল, তো কারখানা থেকে যাতে কেউ খবর টবর ছবি টবি বাইরে বার করে দিতে না পারে, তার জন্য তার গায়ে সবসময় একটা ক্যামেরা লাগানো থাকবে, এবং যেটা বডি ক্যাম। অ্যাপেল এটা নতুন চালু করলো। এছাড়া দ্বিতীয় খবর এটাই যে অ্যাপেলের iPhone 13 যে আসবে, সেই সিরিজের iPhone 13 নাম হবে না, 12S নাম হবে, গতকাল বলেছিলাম। কিন্তু iPhone 13 Pro বা 12S Pro যেটা হবে সেই ফোনটাতে কিন্তু একটা বিশেষ ব্যাপার থাকছে। সেখানে এবার যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে সেখানে নাকি অটো ফোকাস দিয়ে দেওয়া হবে। সাধারণত আমাদের প্রাইমারি লেন্সে যে কোনো ফোনে অটো ফোকাস থাকে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে থাকে না, কিন্তু অ্যাপেল এটা একটা নতুন ট্রেন্ড চালু করলে তাহলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনে, বিশেষ করে আমাদের কম দামি ফোনেও আগামী দিনে কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে অটো ফোকাস পেয়ে যেতে পারবো। এটা একটা দারুণ ব্যাপার হবে। কিন্তু তখন ম্যাক্রো লেন্স আর কী কাজে লাগবে? ম্যাক্রো লেন্স তখন কি আর ফোনে দেওয়া হবে? এইটা দেখার জন্য আগ্রহ থাকবে। আর এখন অবধি আমাদের টেক নিউজ কেমন লাগছে এটা কিন্তু আপনি জানাতে ভুলে গেছেন, তাই অবশ্যই যদি সাবস্ক্রাইব বাটনটা লাল দেখেন সেটাকে টিপে কালো করে দিয়ে দেখাবেন কেমন লাগছে আমাদের টেক নিউজ, আর বাকি টেক নিউজটা মন দিয়ে দেখবেন। ফেসবুকের বিরুদ্ধে 2 খানা অ্যান্টি ট্রাস্ট লসুট ফাইল করা হয়েছিল, মামলা চলছিল আমেরিকার কোর্টে, 2 জায়গায় মামলা চলছিল, এবং দুটো মামলাই একসাথে খারিজ হয়ে গেছে। প্রথম মামলাটা এই কারণ দেখিয়ে খারিজ করা হয়েছে যে মামলাটা খুব ধোঁয়াশা আছে, তেমন কোনো জোরদার এভিডেন্স নেই, তাই এটাকে খারিজ করে দিলাম। আর দ্বিতীয় মামলাটা খারিজ হয়েছে এই কারণে যে সেখানে বলা হচ্ছে যে এটা অনেক পুরনো ঘটনা, তার জন্য এটাকে খারিজ করে দিলাম। কেমন সন্দেহজনক সব ব্যাপার স্যাপার। এনিওয়ে, আমরা তার মধ্যে যাব না, কন্ট্রোভার্সিতে যাব না, আমরা আসল খবর বলি। আসল খবর এটাই, এই যে দুটো মামলা খারিজ হয়ে যাওয়ার সাথে সাথে ফেসবুকের শেয়ারের যে দাম সেটা বেড়ে গেছে প্রায় 4.5% মতো, যার ফলে ফেসবুক রাতারাতি $1 trillion কোম্পানি হয়ে উঠেছে। ফেসবুক এই প্রথমবার $1 trillion এতটা সম্পদের মালিক হিসাবে, একটা কোম্পানি হিসাবে তারা এই ক্লাবে জয়েন করলো বলা যায়। আজকে বাংলাদেশের বিশেষ খবর এটা, মজাদার খবরটাই প্রথমে দিই, যে ফারহান আবিরের টুইট থেকে আমরা জানতে পাচ্ছি বাংলাদেশে একজন ভিভো ফোনের ইউজার Vivo Y51 ফোনটা তিনি কিনেছিলেন, 2-3 মাস আগে কিনেছিলেন, এবং সেই ফোনটা হ্যাং করছে বলে, ল্যাগ করছে বলে
তিনি সেই ফোনটাকে কেটে ফেলেছেন। হ্যাঁ, তিনি সেই ফোনটা রীতিমতো চাইনিজ একটা নাইফ দিয়ে কেটে কুচি কুচি করে ফেলেছেন, ভেঙে ফেলেছেন। অদ্ভুত ব্যাপার এবং মজাদার ব্যাপার, এত রাগ একটা ফোনের ওপর অবশ্য হবে নাই বা কেন, আমার আপনার হলেও রাগ হতো। দ্বিতীয় খবর, খুব খুশির খবর এটাই যে বাংলাদেশে মি 11 লাইট খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। জিয়াউদ্দিন সাহেবের ফেসবুক পোস্ট থেকে আমরা এটা জানতে পারছি। যদিও বাংলাদেশে অলরেডি আনঅফিসিয়ালি মি 11 লাইট বেশ জনপ্রিয় হয়েছে, প্রচুর বিক্রি হয়েছে, তো মি 11 লাইট বাংলাদেশে এবার অফিসিয়ালি আসছে। কত দামে আসছে, কত দামে আসবে, আমরা এটা জানার জন্য অবশ্যই নজর রাখবো। আর টেক নিউজ এখন অবধি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন, আপনাকে মনে করিয়ে দিলাম। আজকে শেষ খবরে বলবো যে উইন্ডোজ 11-এর অফিসিয়াল ইনসাইডার প্রিভিউ, অর্থাৎ উইন্ডোজ 11 আপনি এখন ফ্রিতে আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। তবে হ্যাঁ, বাগ টাগ থাকবে কিন্তু প্রচুর, সাবধানে ডাউনলোড করবেন। এবং যেটা একদম ফুল ভার্সন আসবে, অরিজিনাল যে জিনিসটা আসবে, সেটা লঞ্চ হবে, মাইক্রোসফট নিয়ে আসবে অক্টোবর মাসে। কিন্তু আমাদের বেশিরভাগেরই, অনেকেরই কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে সেটা উইন্ডোজ 11 সাপোর্ট করছে না। কিন্তু মাইক্রোসফটের তরফ থেকে ক্ল্যারিফিকেশান দিয়ে জানানো হয়েছে যে আগামী দিনে সাপোর্ট করবে। বিশেষ করে যাদের কম্পিউটারে অলরেডি উইন্ডোজ 10 সাপোর্ট করছে, তারা উইন্ডোজ 11 পুরোপুরি সাপোর্ট পাবেন। তবে হ্যাঁ, যাদের উইন্ডোজ 7 চলছে তাদের ক্ষেত্রে কী হবে, এটা বেশ সন্দেহ আছে। দেখা যাক, উইন্ডোজ 11 আসলে অক্টোবর মাসে আমরা সব কিছু পরিষ্কার জানতে পারব। তো আজকের টেক নিউজ এখন অবধি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে হ্যাঁ ডিসলাইক বাটনটা সবসময় আপনার জন্য খোলা রয়েছে। তাহলে আর সময় নষ্ট করবো না, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।